আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগ গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এরপর থাকবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিন মত বিএনপিতে, পরপর তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কৌশলের কাছে ধরাশায়ী বিএনপি। জানাবো দামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবে না বলছেন সাইফুল হক। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে এই নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবে না বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি গঠন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের অভিযোগ পাওয়ার দাবি করে সেগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। এবারে জানিয়ে দিব শিগগির গ্রিডে আসবে পারমাণবিক বিদ্যুৎ বলছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অকৃষি জমির প্রাপ্যতা প্রধান সমস্যা বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের প্রার্থিতা চূড়ান্ত। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ভ্লাদিমির পুতিনকে নিবন্ধন দিয়েছে রাশিয়ার নির্বাচন কমিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে। এবারে বিস্তারিত, আওয়ামী লীগ গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সোমবার দেশের রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলন সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাইফুল হক বলেন, তারা আবারও একদলীয় শাসন জোরদার করতে তৎপর রয়েছে। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে তারা গোটা রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের পথও তারা বন্ধ করে দিয়েছে। এভাবে দেশকে তারা অকার্যকরী করে তুলছে। তিনি বলেন, ডামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবে না। দেশের মানুষ এই দুঃশাসনকে কোনোভাবেই আর বরদাস্ত করে না। 7 জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে যে গণ অনাস্থা জানিয়েছে, গণ আন্দোলন গণসংগ্রামের পথে তাকে রাজপথে নিয়ে আসায় এখন বিরোধী দলগুলোর প্রধান কর্তব্য। সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রদের দাবিতে আগামী 5 ফেব্রুয়ারি ঢাকা সহ জেলা স্তরে বিক্ষোভ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিন মত বিএনপিতে, পরপর তিনটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কৌশলের কাছে ধরাশায়ী বিএনপি। একবার নির্বাচনে গেছে, দুবার যায়নি, কিন্তু ফল কোনোবারই পক্ষে আসেনি। এরই মধ্যে স্থানীয় নির্বাচন নিয়েও বারবার কৌশল বদলেছে দলটি। একবার দলীয় সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে গেছে, তো আবার নির্বাচনে যা নেতাদের করেছে বহিষ্কার। এমন পরিস্থিতিতে এবার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলটি কি করবে সে সিদ্ধান্ত আসেনি এখনও। আসন্ন উপজেলা সহ বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌর নির্বাচনে অংশ নেওয়া ইস্যুতে দলটির নেতাকর্মীদের মধ্যে পক্ষে বিপক্ষ মত আছে। কেউ যাওয়ার কথা সরাসরি খারিজ করে দিচ্ছেন, আবার কেউ নির্বাচনে যাওয়ার পক্ষে দিচ্ছেন যুক্তি। তবে দলটির একটি অংশ বলছে, দলের নির্বাহী কমিটির সাধারণ সভা করে এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা থাকলেও সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থানীয় কমিটি বৈঠকে এখনও কোনো আলোচনা হয়নি। ওই ফোরামের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এখন 485টি উপজেলা পরিষদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। গত 16 জানুয়ারি ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, ধাপে ধাপে এসব নির্বাচন হবে। রোজার আগেই প্রথম ধাপের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়েছে। এছাড়া আগামী 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন, একই দিন কয়েকটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ডামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবে না বলছেন সাইফুল হক। 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে এই নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবে না বলে দাবি করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। 29 জানুয়ারি সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। সাইফুল হক বলেন, দেশের সকল বিরোধী দল গেল 7 জানুয়ারির পাতানো ডামি নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের যে ডাক দিয়েছিল, দেশের মানুষ অভূতপূর্ব স্বতঃস্ফূততায় তাতে সাড়া দিয়ে সরকার, সরকারি দল ও নির্বাচন নামক তামাশার প্রতি নজিরবিহীন গণ অনাস্থা প্রকাশ করেছে। মানুষ তাদের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি খেলার এই নির্বাচনী তামাশা গ্রহণ করেনি। গণতান্ত্রিক বিশ্ব হিসেবে পরিচিত দেশসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও ভাগ বাটোয়ারার এই নির্বাচনী প্রহসন গ্রহণযোগ্যতা পায়নি। তিনি বলেন, বিদেশিদের সৌজন্য সাক্ষাৎ ও কূটনৈতিক শিষ্টাচারকে সরকারের প্রতি সমর্থন কিংবা তাদের অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করার অথবা টিকে থাকার সার্টিফিকেট হিসেবে দেখানোরও কোনো অবকাশ নেই। ভারত, চীন ও রাশিয়া এই সরকারের প্রতি তাদের যে সমর্থন ব্যক্ত করেছে তা প্রধানত বাংলাদেশকে কেন্দ্র করে তাদের ভূরাজনৈতিক স্বার্থের বিবেচনায়। সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির কমিটি গঠন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ও পরে দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের অভিযোগ পাওয়ার দাবি করে সেগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়ে জানানো হয়েছে। এই তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে আগামী 10 দিনের মধ্যে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর কেন্দ্রীয় দপ্তরে জমা দিবেন। দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত 11 সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন সুকমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, রুহুল কুদ্দুস কাজল, আমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কুণ্ডু, নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, আলবার্ট ডিকস্টা, এস এন তরুণ দে ও পার্থদেব মণ্ডল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 7 জানুয়ারি তামাশার নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনও ব্যাপকভাবে আক্রমণের শিকার হয়েছে। তাদের উপর চলছে বর্বর নিপীড়ন নির্যাতন। শিগগির গ্রিডে আসবে পারমাণবিক বিদ্যুৎ বলছেন প্রতিমন্ত্রী। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে অকৃষি জমির প্রাপ্যতা প্রধান সমস্যা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বিদ্যুৎ ভবনে এক কর্মশালায় তিনি একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রচলিত জ্বালানির সঙ্গে হাইড্রোজেন, অ্যামোনিয়াকেও জ্বালানি হিসেবে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। অনশ্বর ও অফশোর বায়ু বিদ্যুৎ নিয়েও এগোচ্ছে আমরা। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া। তিনি আরো বলেন, পারমাণবিক বিদ্যুৎ অচিরেই গ্রিডে আসবে। নবায়নযোগ্য উৎস থেকে প্রায় 12,047 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম বিভিন্ন পর্যায়ে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও গ্রিড সিঙ্ক্রোনাইজেশনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের প্রার্থিতা চূড়ান্ত। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ভ্লাদিমির পুতিনকে নিবন্ধন দিয়েছে রাশিয়ার নির্বাচন কমিশন। সোমবার তার নিবন্ধন চূড়ান্ত করা হয়। অবশ্য দেশটিতে পুতিনের মতো জনপ্রিয় ও শক্তিশালী আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচনে তার জয় এক প্রকার নিশ্চিত। রুশ নির্বাচন কমিশন জানিয়েছে, পুতিনের সঙ্গে ডানপন্থী ফায়ার ব্র্যান্ড ও পুতিনের অনুগত লিওনিডকেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসের 15 থেকে 17 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এদিকে নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করতে পেরেছেন উদারপন্থী প্রতিদ্বন্দ্বী বরিস নাদেজদিন। তবে শেষ পর্যন্ত তাকে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ক্রেমলিন বলেছে, নাদেজদিনকে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে না। এদিকে মানবাধিকার গোষ্ঠীগুলো রাশিয়ার পূর্ববর্তী প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে অনিয়মের অভিযোগ তুলেছে আর এবারই নির্বাচনে স্বাধীন পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণে বাধা দেওয়া হতে পারে
বলে আশঙ্কা তাদের। তাছাড়া 2020 সালে বিতর্কিত সাংবাদিক সংস্কারের পর পুতিনের সামনে এখন অন্তত 2036 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে। অবশ্য অনেক আগে থেকেই রাশিয়া একাধিক কূটনৈতিক গোয়েন্দা ও অন্যান্য কর্মকর্তা বলে আসছেন, পুতিন আজীবন রাশিয়ার ক্ষমতায় থাকবেন, তাকে নির্বাচনের মাঠে চ্যালেঞ্জ জানাতে পারবে এমন কোনো হেভিয়েট প্রতিদ্বন্দ্বী নেই। তাছাড়া রাশিয়ার 80% মানুষ তার পক্ষে। রাষ্ট্রকাঠামো ও গণমাধ্যম পুতিনের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হল পুতিনের দীর্ঘ শাসন নিয়ে মূলধারার জনসাধারণের মধ্যে কোনো বিরোধিতা বা সমালোচনা নেই। তবে অনেকের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন পুতিন। 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর এই যুদ্ধ কেন্দ্র করেই পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। অন্যদিকে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছে পশ্চিমারা। যদিও পশ্চিম থেকে মুখ ফিরিয়ে পুতিন এখন রাশিয়া ও আফ্রিকার দিকে মনোযোগ দিয়েছেন, সেই 1999 সাল থেকে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন 71 বছর বয়সী পুতিন। জোসেফ স্টালিনের পর যে কোনো শাসকের চেয়ে তিনি দীর্ঘদিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পুতিনের মতে ইউক্রেন যুদ্ধের মতো সংকটময় পরিস্থিতিতে তারই ক্ষমতায় থাকা প্রয়োজন।